আসলে আমার মনে হচ্ছে যে আউটরিচ অনেকটাই কম হয়েছে মানে সাধারণ মানুষ জানবেন কীভাবে তাদের যে লোকাল কমিউনি স্টেশনগুলো রয়েছে বিশেষ করে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ মিউনিসিপ্যালিটি বা উপজেলা পরিষদ তো সেগুলোর সঙ্গে আসলে সাধারণ মানুষের যোগাযোগ থাকে তো তাদের যে কর্মকাণ্ড সেটার মধ্যে কিন্তু নিয়মিতভাবে আসলে তাদের প্রচার প্রচারণা সেভাবে হয়নি রিসেন্টলি শুরু হয়েছে যে বিশেষ করে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যারা ভাতা পান তো তারাও আসলে এর মধ্যে আসতে শুরু করেছেন এবং এখন আমরা দেখতে পাবো যে অনেকেই গিয়ে আসলে এই জায়গাগুলোতে ভিড় করছেন আসলে যে ইউনিয়ন বা অন্য কোনো ইনফরমেশন সেন্টার সেখানে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে সিস্টেমটা কলাপস হয়ে যাচ্ছে তো এগুলোর খবরও কিন্তু আমরা পাচ্ছি মানে অতি সম্প্রতি মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে স্থানীয় পর্যায়ে কিন্তু সব মিলিয়ে যে অন্তত এক দেড় কোটি মানুষকে হয়তো ইতিমধ্যে নিয়ে আসা যেত এই পুরো কর্মসূচির মধ্যে এবং আমি মনে করি যে কর্মসূচি এটা চালু হয়েছে এর আগে আসলে জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা করে যারা বিশেষজ্ঞ রয়েছেন শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলে বিভিন্ন দেশে আসলে উদাহরণগুলো কেমন ভালো উদাহরণগুলো কি কল্যাণ রাষ্ট্রগুলোতে আসলে কিভাবে কাজ করছে এটা নিয়ে তো সেই বিষয়গুলো আসলে দেখা দরকার ছিল আমি মনে করি যে বাংলাদেশ যে উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু আসলে পৃথিবীর অনেক দেশ থেকে ভালো একটা উদ্যোগ উদ্যোগ হিসাবে আমি মনে করি যে এটা চমৎকার একটা উদ্যোগ কিন্তু সেটার যে এই যে এখন যে কথাবার্তাগুলো হচ্ছে যে সেখানে যে ভুল তৈরিগুলো রয়েছে এবং সেখানে কিন্তু দেখা গেল যে প্রথমেই আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা বড় রকমের ক্ষতি শিকার হচ্ছেন এখন এই যে আমি একটু আপনাকে থামাই যেমন উনি মানে ডক্টর নিজাম হল যেমনটা বলছিলেন যে আগে ওনাদেরকে এখনকার বিদ্যমান ব্যবস্থা ওনাদেরকে কোনো টাকা দিতে হতো না এখন দশ শতাংশ টাকা দিতে হবে তারপরে ষাট এবং পঁয়ষট্টির একটা ঝামেলার কথা রয়ে গেল এবং পঁচাত্তর বছর পর্যন্ত মানে আপনি যদি আপনার যিনি নমিনি তিনি পঁচাত্তর বছর বয়স পর্যন্ত পাবেন যেটা নর্মালিতে যেটা অনেকদিন পাওয়ার কথা বা এককালীন যে টাকাটা পাওয়ার কথা সেটা ওনারা পাবেন না ফলে নানাভাবেই কিন্তু শিক্ষকরা বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন ঈদের যে দুই যে ছুটি হ্যাঁ সেই জায়গাগুলো যদি ম্যানেজ না করলে মানে তাদেরকে তো

আলাপ আলোচনা তারপরে প্রথমে ড্রাফট রেডি করে সবার সাথে শেয়ার করা আমরা তো দেখতে পাই যে যদি কৃষি নীতি হয় বা অন্য কোনো স্বাস্থ্য নীতি হয় শিক্ষানীতি হয় তখনও কিন্তু প্রচুর হয় তারপরে এই পেনশন স্কিমের ক্ষেত্রে কিন্তু সেরকম আলাপ আলোচনা হয়নি দেশের সব মানুষের জন্য যে একটা কর্মসূচি অনেকগুলো কর্মসূচি তো সেটার জন্য যে আলোচনার দরকার ছিল সেটা না হওয়ার কারণে কিন্তু ত্রুটি ত্রুটিগুলো বের হচ্ছে এবং দুঃখজনকভাবে এখন আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে যেতে হচ্ছে তা আমি মনে করি যে আসলে এটা কিন্তু একটা শিক্ষা যে আমরা প্রথমে কি করলাম যে আসলে প্রচার ঠিক মতো করলাম না এবং এরপরে কি হলো যে আসলে আমরা হঠাৎ করে আরকি দেখা গেছে যে গত কয়েক মাসে কিন্তু স্থানীয় পর্যায়ে কিছু প্রচার প্রচারণা হচ্ছে এবং বিশেষ করে যে যারা ভাতা পাচ্ছেন এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে তো তারা চলে আসছেন আগ্রহ তোই হচ্ছে কিন্তু এই আগ্রহটা প্রথম দিকেই হওয়ার দরকার ছিল যদি ন্যাশনাল ডায়লগ হতো তারপরে এই এর মধ্যে প্রচার প্রচারণা হতো তো বিভিন্নভাবে আজকাল করা যায় যে মোবাইল ফোনেও কিন্তু এই মেসেজগুলো দেওয়া যায় অন্য কোনোভাবে ব্লিফলেট ব্রশিউ এগুলো করে কী কী সুবিধা রয়েছে সেগুলো বলা আসলে সবাইকে আমন্ত্রণ জানানো তো এই বিষয়গুলো হলে আমি মনে করি যে এটা খুব চমৎকার কর্মসূচি সব মানুষকে নিয়ে আসার কর্মসূচি এবং এটা খুব একটা পৃথিবীতে নেই